अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकात। सुप्रिय छात्र छात्री बिंदु तुम्हारे सबाई के पश्चिम गुजरात मनिरिया अनलाइन मद्रासा स्वागत। आशा करी तुम्हारा अल्लाह तबारक तआला अनेक अनेक दया एवं अनुग्रह कोविड-19 अपना पन बाड़ी सुस्थ आसो आमी तुम्हारे दुआ अल्हम्दुलिल्लाह सुस्थ आसी। आल्लाह आमादेर सबाई के एई परिस्थितिर मध्य सुस्थ राखो, आल्लाह कुदरतेर हेफाजतेर मध्य राखो, एई प्रत्याशा आल्लाह दरबारे। तुम्हारे प्रति हमार परामर्श होच्छे प्रिय छात्र छात्रीबृंद, यह मुहूर्ते सृष्टिकर्ता आनुगत्य बेशी करबे, कारण जे विपदेर समय बेशी बेशी आल्लाह के स्मरण करबे, आल्लाहर आनुगत्य करबे, गोलामी करबे, आल्लाह सुबहान ताला ओई व्यक्तिर प्रति अनुग्रहशील हबे एवं आल्लाह ओ व्यक्तिर प्रति दया प्रदर्शन करबें एवं विभिन्न प्रकार जागतिक बला मुसीबत थेके रक्षा करबें। ताई आमादेर ए मुहूर्ते एकमात्र सहारा होच्छे आल्लाह। आल्लाह तारा आमादेर कोनो सहारा नाई, आल्लाह आमादेरके आल्लाहर गोलामी करार जन्य तौफिक दान करुक एवं उत्साह दान करो। सबाई बोलो आमीन। सुप्रिय छात्र छात्री बिंदु, गतकाले कैलाशे थेके कयेकटी विषय निये तोमादेरके अभिहित करते चाई एवं आरो सुस्पष्ट भावे धारणा दीते चाहिए। ये बोलते जे बास अल मुफ्रिदु दमान वाल क़ारिनु दमाइनि, ये शब्द दुटी निये तुम्हारे सम्मुखे आलोचना करब। तुम्हारा एक मनोयोग सहकारे स्मरण कर बास अल मुफ्रिदु दमान, अर्थात जिनि हजे एफरात करबे, एफरात हज करबे, से एक दम पाठाबे আর কারেন হজকারী দুইটি দম পাঠাবে। এই এফরাত আর মুফরিদ আর কেরান এই দুটো হচ্ছে হজের প্রকার সমূহ থেকে অন্যতম। এখানে অবরুদ্ধ মুহরিমের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, অবরুদ্ধ মুহরিম মেয়ের দায়িত্ব কি, কর্তব্য কি, তো সম্পর্কে আলোচনা করা হচ্ছে। হজ হতে কোন মুহরিম যদি বাধাপ্রাপ্ত হয় তবে দেখতে হবে যে সে কোন উদ্দেশ্যে ইহরাম বেঁধেছিল, হজ্জের জন্য নাকি উমরার জন্য। সে কি হজ্জের জন্য ইহরাম বেঁধেছে না উমরার জন্য ইহরাম বেঁধেছে, তারপর দেখতে হবে যে কি হজ্জের, কি হজ্জে এফরাদের জন্য না হজ্জে কেরানের জন্য। হজ হলে কি হজ্জে এফরাদ না হজ্জে কেরান। সুপ্রিয় ছাত্র ছাত্রের বিন্দু একটু মনোযোগ সহকারে খেয়াল করো। আর এটাও দেখতে হবে যে কোন স্থানে অবরুদ্ধ হয়েছে, কোন স্থানে অবরুদ্ধ হয়েছে, কি হেরমের বাইরে না হেরমের ভিতরে, হেরমের বাইরে হয়েছে না হেরমের ভিতরে হয়েছে। যদি ইফরাত হজকারী অবরুদ্ধ হয়ে থাকে তাহলে সে উক্ত স্থান হতে একটি দম মক্কার দিকে প্রেরণ করবে এবং
एकटी तारीख निर्धारण करबे जे तारीखटा मक्काय जबे करा होबे। इमाम आजम आबू हानिफा रहमतुल्लाह अलैहिर निकट এই তারিখটি কোরবানির দিনের পূর্বেও হতে পারে। এই ইবারতের মধ্যে বলছে ওয়ালাউ কাবালা ইয়াউমিন নাহার হাযা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। এই ইবারতের মধ্যে এই তারিখটি কোরবানির দিনের পূর্বেও হতে পারে, অতএব মুহরিম সেই নির্দিষ্ট তারিখ পর্যন্ত অপেক্ষা করে হলক করে হালাল হয়ে যাবে এবং পরবর্তী বছর সে হজ্জের কাজা করবে। আর বাধাপ্রাপ্ত ব্যক্তি যদি কেরান হজকারী হয় তাহলে দুটি দম প্রেরণ করবে এবং উমরার ইহরাম কারী হলে একটি দম প্রেরণ করবে। উপরুক্ত হুকুম ওই ব্যক্তির জন্য যে হেরমের বাহিরে বাধাপ্রাপ্ত হয়েছে। এতক্ষণ পর্যন্ত যা বলে আসলাম যে হজ এফরাদকারী হলে একটি দম আর সেটি কোরবানের দিনের আগে জবে করলেও হবে, এটা হচ্ছে যারা হেরমের বাইরে বাধাপ্রাপ্ত হয়েছে তাদের জন্য। আর যদি হেরমের অভ্যন্তরে বাধাপ্রাপ্ত হয় তবে সে যেখানে বাধাপ্রাপ্ত হয়েছে সেখানে জবাই করে হালাল হয়ে যাবে। এটা হচ্ছে হেরমের ভিতরের কথা। হেরমের বাইরে যারা বাধাপ্রাপ্ত হয়েছে তারা জবাই করবে যে কোথায় জবাই করবে? মক্কায় জবাই করবে। যারা হেরমের বাহিরে বাধাপ্রাপ্ত হয়েছে তারা হজ্জে ইফরাদকারী হলে একটি দম মক্কায় জবাই করবে আর কেরান হজকারী হলে দুইটি দম জবাই করবে। আর উমরার জন্য যদি উমরা হজকারী যদি হয়ে থাকে তাহলে সে একটি দম জবাই করবে, এটা হচ্ছে মক্কায়। আর যদি সে যদি মক্কার ভিতরে অবরুদ্ধ হয়ে পড়ে তাহলে সে যেখানে বাধাপ্রাপ্ত হয়েছে সেখানে জবাই করে হালাল হয়ে যাবে। হালাল হওয়া মানে জবাই করার পর সে মাথার সুল মুন্ডাবে, মুন্ডানোর পর হালাল হয়ে যাবে, এহরাম খুলে ফেলবে আর কোনো তার কোনো কাজ নাই এবং পরবর্তী বছর সে হজ্জের কাজা দিতে হবে। সুপ্রিয় ছাত্র ছাত্রী বিন্দু, এই মতটা হচ্ছে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির। আর ইমাম সাইবানের মতে ফাইন কানা মুহসারান বিল উমরাতি ফাকাদা ওয়াইন কানা মুহসারান বিল হজ্জি লা ইয়াজুজু যাবহু ইল্লা ফি ইয়াউমিন নাহার। এটা হচ্ছে সাহিবানের মত, অর্থাৎ এখানে হাদি কোরবানির দিনের পূর্বে জবাই করা প্রসঙ্গে আলোচনা করা হচ্ছে। সাহিবানের মাজহাব অনুযায়ী উমরার হাদি কোরবানির দিনের আগে জবাই করা বৈধ। কোরবানির দিনের আগে জবাই করা বৈধ, কিন্তু হজ্জের হাদি কোরবানির দিনের আগে জবাই করা বৈধ নয়। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দু, তোমরা মনোযোগ সহকারে শুনতেছ আমি আশা করি, যে যিনি উমরা করবে উমরা কারী যদি উমরা এহরাম বাঁধার পর অসুস্থতার কারণে অথবা শত্রুর কারণে বাধাপ্রাপ্ত হয় তখন সে তার কোরবানির হাদিটি
কোরবানির দিনের আগে জবাই করলে এটা বৈধ হবে। আর যদি হজ্জের হাদি হয়ে থাকে তাহলে এটা কোরবানির দিনের পূর্বে জবাই করা বৈধ নয়, এই মতামতটা হচ্ছে সাহিবানের। সাহিবান বলা হয় ইমাম আবু ইউসুফ সাহেব রহেমাহুল্লাহ এবং ইমাম মোহাম্মদ সাহেব রহেমাহুল্লাহ, এই দুনো হজরতকে একসাথে সাহিবান বলা হয়। আচ্ছা, কেননা তা যেহেতু বিশেষ স্থানে জবে করতে হবে, বিশেষ স্থানে জবে করতে হবে, অতএব নির্দিষ্ট তারিখের প্রয়োজন রয়েছে, আর তা হলো কোরবানির দিন। নির্দিষ্ট দিন হচ্ছে কোরবানির দিন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুক্তি হলো তা কাফফারাতুন, এইগুলো হচ্ছে কাফফারাতুন, সুতরাং তা কোন সময়ের সাথে সংশ্লিষ্ট হবে না, যেমন অন্যান্য কাফফারাতুন সময়ের সাথে সংশ্লিষ্ট হয় না। সুন্দর, সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোরের উপর ফতোয়া। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি তোমাদের সুস্থতা এবং নিরাপত্তা কামনা করছি আল্লাহর দরবারে। আল্লাহ আমাদের সবাইকে এই পরিস্থিতির মধ্যে আল্লাহর কুদরতের হেফাজতের মধ্যে স্থান দান করুক। সবাই বলো আমিন, সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আপাতত আজকের মতো খেলাটি সমাপ্ত ঘোষণা করলাম।